হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আর এখানে আমার বর্তমান ব্যালেন্স দেখতেই পারতেছেন মোটামুটি পঞ্চাশ হাজারের মতো আছে আর আগের ভিডিওটা যারা দেখছেন তারা ভালো করে জানেন আমি এক লাখ টাকা নিয়ে ঢুকছিলাম ঢোকার পরে অতিরিক্ত লোভ মানে মানুষের যে অতিরিক্ত লেভেলের একটা লোভ থাকে ওই লোভের কারণে আমি এক লাখ টাকা পুরাটাই লস করে ফেলছি তো লস করার পর আমি আবারও পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করলাম সাবধানে খেলার জন্য তো দেখা যাক এখানে এই পঞ্চাশ হাজার টাকা থেকে হালকা কিছু টাকা বানাইতে পারি নাকি যদি উইন করি তো অনেক ভালো লাগবে আর যদি লস করে ফেলি তাহলে কিছু বলার নাই কিছু করার নাই জাস্ট পা দুইটা উপরে দিয়ে শুয়ে থাকতে হবে আর এখানে আপনারা যখন খেলবেন তখন অবশ্যই প্রথম দিকে কিন্তু সবাই উইন করে সবাই বলতে নব্বই পার্সেন্ট মানুষজন কিন্তু প্রথম দিকে উইন করে বাট পরবর্তী সময় কি করে পরবর্তী সময়ে টোটাল অনেকগুলো ব্যালেন্স লস করে ফেলে তো আমি আপনাদেরকে একটা বুদ্ধি দেই সেটা হচ্ছে আপনারা প্রথম দিকে যখন উইন করবেন মনে করেন আপনি পাঁচ হাজার টাকা ঢুকাইছেন পাঁচ হাজার টাকা ঢুকাইছেন ওখান থেকে দুই হাজার টাকা উইন করছেন তো ওই দুই হাজার টাকা বের করে নেন বের করে নিয়ে আবারও পাঁচ হাজার টাকা থেকে শুরু করেন একটা সময় দেখা যাবে আপনি দশ হাজার টাকা উইথড্র করার পরেও আপনার কাছে পাঁচ হাজার টাকা থাকবে তো এইরকমভাবে কিছু নিয়ম ফলো করেন মানে আপনারা নিজেদের ভিতরে একটা ফিল নিয়ে আসেন যে কি কি কারণে আমার লস হচ্ছে সেটা অনেকের নির্দিষ্ট নির্দিষ্ট কারণ থাকতে পারে তো আপনারা সেই কারণগুলো খুঁজে বের করেন বের করে ট্রাই করেন দেখবেন যে মোটামুটি লস থেকে মুক্তি পাবেন ওকে দেখা যাক আর আমার কেন জানি মনে হচ্ছে যে এটা আমি টেন এক্সে টেক উইন দিতে পারবো দেখা যাক ওকে আর একটু ওকে ঠিক আছে তো এই জন্যেই আমি সবসময় একটা কথা বলি যে যখনই খেলেন যেটাই করেন আপনার নিজের মনের কথা আগে শুনবেন এখানে আমার পাশে যদি কেউ থাকতো তাহলে অবশ্যই সে বলতে হচ্ছে ভাই ষোলো হাজার টাকা বেড করছেন আপনি ফাইভ এক্সে টেগুইন দিয়ে নেন কিন্তু আমার মন কিন্তু বলতেছে যে টেন এক্সেট এগুইন দেব টেন এক্সে টেগন দিতে আমি পারতাম না তখন অনেক বড় একটা আফসোস লাগতো যার কারণে অবশ্যই কে কি বললো এটা শোনার দরকার নেই আপনি নিজে বেট করবেন নিজের মনের কথা শুনবেন এখানে লস হলে ওই রকম খারাপ লাগবে না যতটা অন্যের বুদ্ধি নিয়ে লস করার পর খারাপ লাগে ওকে তো এইটা একটা বার টু এক্সে দেওয়ার চেষ্টা করি মানে একটু বেশি ওভার কনফিডেন্স হয়ে গেল এটা যাই হোক তারপরেও দেখি আর একটু ওকে ভাই তো এই দিকে কিন্তু আমাদের অলরেডি দুই লাখের মতো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখানে যে টাইমটা নিয়ে খেলি আপনারা ভালো করে জানেন আমরা যখনই খেলি তখনই কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের একটা টার্গেট নিয়ে খেলি তো এখনও আমরা পাঁচ থেকে ছয় মিনিটের টার্গেট নিয়ে খেলতেছি যদি এই পাঁচ ছয় মিনিটে কিছু টাকা উইন করতে পারি তো ঠিক আছে অনেক ভালো লাগবে আর যদি এই পাঁচ ছয় মিনিটে উইন করতে না পারি লস করে ফেলি মানে যেটা লস করছি ওইটাও যদি লস করে ফেলি তাহলে কিছু করার নাই আর এইরকম যদি আপনারা উইন করতে পারেন আমি কিন্তু তাহলে এখানে আমার টোটাল লাভ এখন আছে মানে এক লাখ টাকায় একটু আগে লস করছি তো তারপরে আবারও পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করছি তো ডিপোজিট করার পরে এখন আমার কাছে দুই লাখ মানে আমার মোট পাঁচ লাখ টাকা সরি পাঁচ লাখ না সরি পঞ্চাশ হাজার টাকা আমার উইন আছে তো আপনাদের উচিত হবে এই পঞ্চাশ হাজার টাকা রাখে আপনি যেই টাকাটা ডিপোজিট করছিলেন ওই টাকাটা উইথড্র করে নেওয়া কিংবা পঞ্চাশ হাজার টাকা উইথড্র করে নেওয়া তো এটা করলে সুবিধা আছে অনেক সুবিধা দেখা যাক আর কিছু টাকা করতে পারি নাকি এখনো মোটামুটি সময় আছে অনেক সময় আছে আমি চাইলাম যারে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে আশা ছিল প্রাণ প্রাণবন্ধ রে ঠিক আছে না তো আমাদের কাছে এখন উপরে যে টাকাটা আছে অলরেডি আমাদের টার্গেট কিন্তু পূরণ হয়ে গেছে পাঁচ মিনিট পার হয়ে গেছে তো এখানে তিন হাজার আটশো চল্লিশ এই ব্যালেন্সটা আমরা বেট করে নিব আর এখানে দেখা যাক কততে এটা টেনিক্সে টেকুইন দেওয়ার চেষ্টা করি একটা হলো না তো ব্যাপার না এখানে যাই হোক সমস্যা নাই তো সবাই সাবধানে খেলেন আর অল্প করে